আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মজাদার রেসিপি। এটা হচ্ছে গুড়া দুধের রসমালাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা, আর বানাতেও খুব সহজ। যারা এখন আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। রসমালাইটি তৈরির জন্য প্রথমে আমি একটা ডু বানিয়ে নিব, আর তার জন্য আমার লাগবে এখানে গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিমযুক্ত 1 কাপ গুঁড়া দুধ নিছি। এখানে অ্যাড করব 1 চিমটি লবণ। যেহেতু এটা মিশ্রি জিনিস, মিশ্রি জিনিসের মধ্যে একটু লবণ দিলে টেস্টটা বৃদ্ধি পায়। এখানে আমি আরও অ্যাড করব বেকিং পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি। এখানে আমি আরও অ্যাড করব কাশফুটের ঘি, এটা খুব ভালো একটা ঘি। এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি। এখানে আমার আরও লাগবে একটা ডিম। আমার ডিমটা ফেটানো হয়ে গেল। এখন আমি এই মিশ্রণগুলো হাত দিয়ে মেখে নিব। আমি ফেটানো ডিমটা অল্প অল্প করে দিয়ে দিব, সবগুলো একসাথে দিব না, নাহলে মিশ্রণটা বেশি আটালো হয়ে যাবে। আমার ডিম পুরোটা লাগবে, আমি সবগুলো ঢেলে দিলাম। এই মিশ্রণটা একটু আটালো হবে, কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নাই। এটা কিছুক্ষণ পর দেখা যাবে সেট হয়ে গেছে, আটালো ভাবটা চলে যাবে। এই যে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখন এখান থেকে ছোটো ছোটো শেপ করে রসমালের শেপ করে নিব। এখন আমি হাতে তালুতে ঘি মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য আমি এখানে ট্রেতে একটু কিনে এনেছি। আমি ঘিটা মাখিয়ে নিলাম হাতে তালুতে, আর এখান থেকে ছোটো ছোটো আকার করে রসমালাইটা বানিয়ে নিব। প্রথমে একটু গুঁড়িয়ে নিব যাতে মিষ্টিটা ভালো করে সেট হয়। আপনারা চাইলে গুলো বানাতে পারেন, চ্যাপ্টা বানাতে পারেন। আমি রসমালাইটা যেহেতু এটা চ্যাপ্টাই বানাচ্ছি, সুন্দর একটু বেশি লাগে। দেখুন, এটা যেহেতু শিরায় দিব, এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, আর বেশি বড় করতে যাবেন না। আমি এভাবে করে সব কটি বানিয়ে নিব। রসমালাইয়ের জন্য আমার সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধের মধ্যে প্রায় 18 থেকে 20টা মিষ্টি হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে সেটা। আপনাদেরও কম বেশি হতে পারে। ফ্রাই প্যানের মধ্যে আমি সিরা বানাবো, আর এর জন্য আমি 1 লিটার গরুর দুধ দিলাম। আমার দুধটা ব্লক উঠতেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। এখন চিনিটা ভালো করে মিক্স করে দিব দুধের সাথে, যাতে একদম মিশে যায়। আমার দুধটা বলো করতে শুরু করছে। আমি এখানে দিয়ে দিব একে একে সব বানানো মিষ্টিগুলো, আর এদিকে চুলার আঁচটা লো রাখবেন। আমার সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। আমি এটা নাড়বো না। আমি এখন ডাকনাটা দিয়ে দিব। এটা 10 থেকে 15 মিনিট হবে ডাকনার মধ্যে।
আমি 10 থেকে 15 মিনিট পর আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর আমার মিষ্টিগুলো আমি চেক করব। আমি ঢাকনাটা নিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখুন আমার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দিছিলাম একদম ছোট, এখন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেল। আমি কিন্তু এটা কোনো নাড়াচাড়া করি নাই, জাস্ট হাতুড়িটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়ছি। আর আমি চুলাটা এখন অফ করে দিব, আর এটা ঠান্ডা হতে দিব ফ্যানের নিচে। দেন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেছে আমার মজাদার তুলতুলে রসমালাই রেসিপি। আর এটা খেতে অসম্ভব মজা, আপনারা বসে ট্রাই করবেন এই রেসিপিটি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু মিক্স বাদাম। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আছে। এটা খেতে অসম্ভব মজা, আর এটা হুবহু দোকানের মতো স্বাদ। আপনারা বসেই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতো এটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।